আউসা ইলা আলিয় লাকা দা বিতস থেকে লাকা দা ইখান থেকে আম্মা জান বলছেন রাসূলুল্লাহর কথা লাকা দা রাসূলুল্লাহ বিতস লে ই আবু লা ফীহা ফা ইন নাফসুহু এত দুর্বল হয়ে গেছিলেন যে ইন খানাসাদ বাকা হয়ে গিয়েছিল বাকা হয়ে গিয়েছিল নাফসুহু মানে তার দেহটা নাফসুহু মানে Badanur Rasulillah আল্লাহর নবীর দেহ মুবারকটা ওমা আশউরু এখন হযরতে আলীর ওই পক্ষে তো একদজ যেগুলি বলে টলে ও মা শুরু আমি তো বুঝতেই অনুভব করতেই তো সক্ষম হচ্ছি না যে ফা ইলামান আউসা তাহলে রসুল্লা সাল্লা ওখানে তো ও কেউ ঢোকেও নাই আর উনিও তো বাইরে তো যান নাই ঘরের মধ্যে খাটের মধ্যে বসেই তো পেশাব করলেন আর ওই পাত্রের মধ্যে রেখে দিলেন আমরাই বাইরে ফেলে তুই আসলাম তো রসুল্লাহ শেষ সময়ে আলীর সঙ্গে দেখাই তোলো না তা এখন কার কাছে ওসিয়াতটা করলেন যে আবার পরে শাসক তুমি হবা তোমার কানে কানে বলে গেলাম ধরতে পারছো না পারো নাই কয়লা শায়েক শায়েক বলতে শায়েক বলতে আমাদের এই ইমাম নাসাই রহমতুল্লাহ কয়লা শায়েক আজহার ওখানে সনদের মধ্যে গোড়ায় দেখছো দ্বিতীয় নম্বরে ওই সনদের গোড়ায় আকবর না আমর অবনা কলা আকবর না আজহারো ওখানে আজহারো শুধু আজহারো গেছে তার বাবের নাম বলে নাই তো উনি বলছেন আজহার বলতে আজহার বলতে কে কলার শেখ আর না উনি বলছেন আজহার বলতে আজহার এমন সাদ আর সাম্মান যে ঘির ব্যবসা করে তাকে কি বলে ঘি ঘি মানে ঘি ঘি বিক্রেতা ঘি ব্যবসায়ী বিক্রেতা দিল ঘি ব্যবসায়ী ওই সৌদি আরবের মধ্যে মক্কার মধ্যে তোমাদের এগুলা আউট নলেজ থাকতে হবে মক্কার লোকরা কৌম তুজ্জার কোরআন সম্প্রদায়ের এই আশেপাশের লোকের তার ব্যবসা বাণিজ্য করতেন তা ব্যবসা কি বাণিজ্য করতেন মক্কাতে তো ছিলই না কিছু আরে নিজেদের থাকা লাগে না যারা ব্যবসা জানে ওরা ইম্পোর্ট করতে পারে এক্সপোর্ট করতে পারে সব করতে পারে ব্রেন লাগে শুধু মক্কার আশেপাশে জেবাল জেবাল তুলুল 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 শুধু টিলা পাহাড় আর এই সমস্ত জায়গাটায় একটু থাকবে ওই সমস্ত জায়গায় মধুর চাক ও হাই লাইল না হাইলে আনেত্তা খেজিমিনাল জেবালে বুয়ুতান মিনাল জেবালে বুয়ুতান বুদ্ধি দিলাম মৌমাছির তাদের ব্রেনের মধ্যে কলমের মধ্যে এই বুদ্ধি আমি দিলাম আনেত্তা মিনাল জেবালে বৈউতান পাহাড়ের সমস্ত নিরাপদ জায়গাগুলিতে মধুর চাক বানাও ওই সমস্ত জায়গায় লোক জাবেলা চাক নিরাপদ থাকবে দু হাজার মাইল দূরে যাও পেট ভরাট করে আবার মধু আনো চাকের মধ্যে জমা করো সারা বছর যখন ফুল পাওয়া যাবে না নিজে আরামের সঙ্গে বসে বসে খাবা জিকির করবা আমার আর কি করবা মানুষদের একটু বিপদে পড়লে ওদের একটু মেডিসিন বানাবার জন্য লাগে টাগে যদি তাহলে তারাও কিছুটা নিবে ও আউ হাই না ইলেন না হাইলে আনিতাল যে বালে বইও তান ওয়ামিনার সাদারে আর বৃক্ষ কুঞ্জে ওয়ামিমা ইয়া হারিসা লোকজনের যে ঘরবাড়ি বানায় আর মাছান তৈরি করে সেগুলির নিচে সুযোগ সুবিধা বুঝে চাক বানাও বানাও হাইদা না হলে তারা ভেঙে এনে বিক্রি করে বিদেশে এক সাগরের মধ্য থেকে লক্ষ লক্ষ মন মাছ পাওয়া যায় শুটকি বানায় বিদেশে এনে বিক্রি করে আল আবেসা সুটকি মাছ আল মুজ এই সুটকি মাছ আর ওয়ালা আসাল আর মধু আর কি জোবদা পনির আর কি পনির থেকে হয় আর কি হয় হ্যাঁ আর এই যে বললাম না এটা তো হয় আর দোহন আর কি হয় এইটা পনির হয় জোবদা না জিব না জিম বা নু গোলতা গিব না বলে মিশরীয় লোকরা গিব না বলে গিব না আমি একবার এক জায়গায় গেছি তো সেখানে ওই আলা মোহাম্মদ আমার নিয়ে গেছে তার গ্রামে ওই জায়গায় যে পনির তৈরি হয় এটা তো আর আগে বলে নাই আর আমিও গেছি উইদাউট পট পাত্র নিয়ে যাই নাই সাজাইয়া বললো যে আমি বাংলাদেশের এম্বেসিতে থাকি আমার দাওয়াত করি এই সাহেকে খাওয়ায় এখন পড়তে আইছে আমার বাড়িতে যদি একটু না আনি আলা মোহাম্মদ আলা আলী থেকে আলা ওরা আলী না বলে কি বলে আলা আলী বললে বেশি আলী আলী বললে শিয়া ধরে ওই সব দেশে বিপদ আছে আর হোসেন নাম রাখা যায় না হাসান নাম রাখা যায় না মহা বিপদ শিয়া ধরে আক্তার নাম রাখলে আক্তার এ ডাক্তার মানে ফার্সি শব্দ আক্তার এটা তারা এই সব আক্তার হোসেন তো জানা আক্তার আবার হোসেন ও মনে মনে নিশ্চয় ইরানের বন্ধু হবে তুরস্কের শাসকদের এক দলের নামের সঙ্গে গুণী পাবা না ওসমান পাবা কিন্তু আলী নানা খোরাকবের সমস্যা আছে তা কি কথা বলতেছিলাম আগে ওরে মক্কার লোকেরা ব্যবসা বাণিজ্য করে পণ্য কি আর কি বললাম না পনির দুধের থেকে তৈরি হয় বলিলাই আর কি খেজুর শুকনো খেজুর আর কি শুকনো ভেড়া বকরি দুম্বা গরু সকলময় সমস্ত শুকনো গোস্ত আর কি আর কি বলেন পাথর এবং কাঠের দ্বারা তৈরি করিতে হস্তশিল্পের বিভিন্ন জিনিসপত্র পাত্র এগুলো তো মানুষের লাগে আর আর কি আরে বলতেছি না বিক্রি এগুলি হলো ইয়ামান দেশে যায় এমন দেশে যে তেঁতুল থেকে শুরু হয়ে সিঙ্গাপুর বুনাই জাপান এই সমস্ত এলাকার গোলমরিচ শুকনোমরি সর্ষের তেল এগুলি সব প্রচুর পরিমাণে সব ইমানের মার্কেটে যায় ওখান থেকে কেনে আবার এই সব কিছু নিয়ে আবার ওই সাবদেশের বাজারে যায় ওখান থেকে চীন দেশের তৈরি জিনিসপত্র ভালো ভালো জিনিসপত্র ওই সামদেশের বাজারে ওঠে ওখান থেকে ওইগুলো কিনে কমন্তু যার এরা ব্যবসাকারী সম্প্রদায় তা এই জন্য রসুলুল্লাহ যখন ওই সামদেশের বাজারে দেখতেন যে ওখানে চীন দেশের তা শোনে আ ফি চীন শোনে আ মেরিন চায় না এই সমস্ত মালপত্র পাওয়া যায় এই জন্যই তো রসুলুল্লাহ মাঝে মধ্যে বলেছিলেন জাগতিক দিক দিয়ে যদি অস্ত্র এই সমস্ত তৈরি করা বিজ্ঞানটা টেকনোলজিটা তোমরা শিখতে চাও প্রয়োজন যদি পড়ে লোকালি যদি শেখবার সুযোগ না থাকে জাগতিক এই টেকনোলজিটা তাইলে এটা তোমরা কি করতে পারো ওই শুধু চীন দেশে হলেও যেতে পারো ও তুলো বললে আইল মাওয়ালা কালা বিশ্বিন আমাদের মাওলানারা অনেকে বলে নো সনদ সনদ নাই সনদ নাই তো আপনি এত বড় মহাপণ্ডিত হয়ে গেলেন যে এরকম চূড়ান্ত একটা বক্তব্য আপনি বলি দিতে পারলেন তো দেন লিখিত দেন আমি মিশরে পড়লাম মিশরে পড়বার পরে তখন ওখানকার অধ্যাপক আমার সামনে সনদ দেখালেন এবং এই বক্তব্যটা ইসলামের এই বক্তব্যটা সুদূর চীন দেশে গিয়ে হলেও তোমরা জাগতিক বিষয় বলিতে আর ইসলামের বিষয় শিখতে যাবে ওখানে কি আর ইসলামের বিষয় আছে নাকি ওখানে যাবে টেকনোলজি সায়েন্স অস্ত্র তৈরির অন্যান্য জিনিসপত্র তৈরির বিদ্যা সব কথা তো বলতেও পারি না বিপদ রেকর্ড হয়তো কবে কোন জায়গায় ধরা এখন ইরান আক্রমণ করতেছে ইরান অলরেডি নিয়ে নেছে না ইরাক দখল করছে সিরিয়া দখল করেছে লেবানন দখল করেছে ইমান দখল করেছে ইরান নিজে আছে পাঁচটা দেশ জটবান্ত হয়েছে মোল্লার তো খবর নাই এরপরে সমস্ত আক্রমণ শুরু করেছে চতুর্দিক দিয়ে শুরু করেছে মহাবিপদ সব কথা বলা যাবে

কিন্তু রসুল্লাহ তেষট্টি বছর বয়সে এক হাজার বয়সেও মানুষ যে সমস্ত কষ্ট করে না মানব জাতির অবস্থাকে উন্নততর করে দেওয়ার জন্য তার সেটি বেশি কষ্ট তিনি করেছেন সেই জন্যই অল্প হায়াতের মধ্যে এত বেশি পরিমাণে দেহের মধ্যে একটা ক্লান্ত হওয়ার একটা এই অবস্থা চলে আসছিল সোভাহ এন খালাসাত নবসুহু আমা আসহরু ফা ইলামান আউসা তা ইলামান কার কাছে ওসিয়াতটা রসুল্লাহ আলী তো মা দেখালা ফি আজিল গোরফা ফি আল আয়া বেলে আসার এই দশ দিনের মধ্যে আলী তো ঢোকেই নাই আর রসুল্লাহ তো ওখানে বসেই পেশাব করলেন বাইরে তো জানো নাই আর আমাদের মহাদ্দেশ নাসাই হুজুর এখান থেকে একটা মশলা বাইর করে নিলেন না পাক জিনিস হলেও সেইটা গামলায় কাঁসা পিতলের পাত্রে কাঠের পাত্রের মধ্যে পেশাব পরিত্যাগ করে নিজে পবিত্র হয়ে আর ওই কাপড় টাপড় দিয়ে পরিষ্কার পবিত্র হয়ে খাটের নিচে যদি রেখে দেয় তাহলে সেটাতে কোন রকমের শরিয়াতের নজরে কোন রকমের দোষ সেখানে হবে না এই তো বললেন যাও সামনে যাও কেরাহিয়াতুল বাউলে ফেল জোহরে জোহরে আরে হোজরে পড়ো না জরে আগে হলো জিম তারপরে হা তারপরে রা এই মাটির মধ্যে দেওয়ালের মধ্যে দেওয়ালের মধ্যেও গর্ত থাকতে পারে দেওয়ালের মধ্যে বড় দেওয়ালের মধ্যেও কি থাকতে পারে কথা কও না কেন গর্ত থাকতে পারে চালা থাকতে পারে মাটির মধ্যে গর্ত থাকতে পারে চালা থাকতে পারে পারে না পারে এই ধরনের দুই একটা দুষ্ট লোক এখানে চালা যখন পাইছে এটা গায়ের মুসলমান যেন যদি হয় তা তো সরিয়া তো জানে না যখন দেখবে যে আমার দেহের মধ্যে গরম পানি ঢাললো লোকেরা